আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বেশ কিছুদিন তোমাদের সাথে আমরা ক্লাসরুমে কোনো ক্লাস নিতে পারি নাই। যদি তো পরিস্থিতি ভালো থাকতো তাহলে তোমাদের এই এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পুরো বিশ্বের এই মহামারীর কারণে তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হয় নাই। সরকার তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করে পরবর্তীতে পরীক্ষা নেওয়ার কথা বলেছে। অনেকদিন যাবৎ তোমাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হওয়ার সুযোগ হয় নাই, তদুপরি আমরা চেষ্টা করেছি সব সময় তোমাদের সাথে থেকে তোমাদের পড়াশোনা এগিয়ে নিতে। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সবসময় চেষ্টা করেছে বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করার মাধ্যমে যেন তোমাদের পড়াশোনাটা তোমরা ভালোভাবে করতে পারো সেই ব্যবস্থা করতে। তারই ধারাবাহিকতায় এই সময় এসে আবার তোমাদের জন্য তোমাদের অনলাইন ক্লাস দিয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে। তোমাদের অবশ্যই জানা আছে যে তোমাদের অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে সরকার সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে সেটা কি। এখানে তোমাদের প্রথম পত্রের চারটি অধ্যায় দিয়েছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দশম অধ্যায়। আমি চেষ্টা করব সামনে যে কয়েকটি ক্লাস পাবো এই ক্লাসের মধ্যে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের এই চারটি অধ্যায় জাস্ট যে আলোচনাগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, অর্থাৎ চিত্রভিত্তিক যে আলোচনাটা, সেই আলোচনাগুলো তোমাদের সামনে আলোচনা করা, সেইগুলো তোমাদের সামনে আলোচনা করা যেন তোমরা আবার সেইগুলো দেখে তোমরা বুঝতে পারো এবং তোমাদের যতটুকু সমস্যা আছে এটা সমাধান করতে পারো। আমার বিশ্বাস যে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টরাই এই অধ্যায়গুলো খুব ভালোভাবে করেছে। আমি চেষ্টা করেছি তোমাদের প্রথম বর্ষে এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ানোর, অর্থাৎ তোমরা যখন একাদশে ছিলা তখনই আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় শেষ করেছি। অর্থাৎ তোমরা জানো এটা যে আমাদের যে সিলেবাস ছিল একাদশে, সেই সিলেবাসে সাতটি অধ্যায় ছিল, অর্থাৎ প্রথম থেকে সপ্তম অধ্যায় আমরা তোমাদের একাদশে পড়িয়ে শেষ করেছি। জাস্ট পরীক্ষার ইয়ার ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে তোমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে। আর আমরা সাতটা অধ্যায় তোমাদের সম্পূর্ণভাবে পড়িয়েছিলাম এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছিলে, সেই হিসাবে আমি তোমাদের মানে আমি এতটুকু আশা করতে পারি তোমরা অবশ্যই এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই তিনটি অধ্যায় সকলেই খুব ভালোভাবে পড়েছ। আমি তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় উপযোগ এবং উৎপাদকের আচরণ সম্পর্কে আলোচনা করা থাকে। আমি তোমাদের প্রথম যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে উপযোগ এবং ক্রমহ্রাসমান উপযোগ বিধির যে চিত্র সহ ব্যাখ্যা আছে সেইটা। তো দেখো এখানে আমরা প্রথমে উপযোগের ধারণাটা বলব। উপযোগ হচ্ছে অভাব মোচনের ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতা বা কোনো দ্রব্যের যে তৃপ্তিটুকু তোমাকে দেয় সেই তৃপ্তিটুকুই হচ্ছে উপযোগ। অর্থাৎ আমরা যখন দ্রব্য ভোগ করি সেখান থেকে আমরা কি করি, আমাদের যে ক্ষুধা, আমাদের যে অভাব সেইটা মেটানোর চেষ্টা করি, এই তৃপ্তিটাই হচ্ছে উপযোগ। তাহলে আমরা কি জানলাম যে আমরা যখন কোনো দ্রব্য ভোগ করি ওই দ্রব্যের অভাব মোচনের যে ক্ষমতা, প্রয়োজন মেটানোর যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে উপযোগ। আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করবো তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকালে দেখতে পাবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা টেবিল এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো তোমাদের। তাহলে আমরা উপযোগ বিষয়টা দেখলাম যে উপযোগ হচ্ছে অভাব পূরণের একটা ক্ষমতা, অর্থাৎ আমরা কোনো দ্রব্য যখন ভোগ করি তখন সেটা আমাদের প্রয়োজনকে মেটায় বা অভাবকে পূরণ করে, এই পূরণ করার ক্ষমতাটাই হচ্ছে উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিষয় হচ্ছে, তাহলে আমরা প্রান্তিক উপযোগ ধারণাটা একটু বলে দিই। প্রান্তিক হচ্ছে
যে আমি সর্বশেষ একক অর্থাৎ সর্বশেষটা ভোগ করার ফলে আমার যে মোট উপযোগ এটার পরিবর্তন কতটুকু হচ্ছে। অর্থাৎ মনে করো যে আমি 5টি আম খেয়েছি, কয়টা আম খেয়েছি? 5টি আম খেয়েছি, আমি উপযোগ পেয়েছি 20, উপযোগ পেয়েছি 20। এখন আমি আরেকটি আম বেশি খেতে চাই, তাহলে আমার মোট উপযোগ 20, আমি 5টি আম খেয়ে 20 উপযোগ পেয়েছি। এবার আমি আরো একটি আম খেতে চাই, আমি যদি 6 নম্বর আম খাই বা আম ভোগ করি তাহলে আমার উপযোগ মনে করো 22 হয়েছে, তাহলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে 20 থেকে 22, অর্থাৎ 2 পরিবর্তন হয়েছে। তাহলে 6 নম্বর আম খাওয়ার জন্য আমার মোট উপযোগের পরিবর্তনটা হচ্ছে 2। এই 6 নম্বর আম খেয়ে আমি 2 উপযোগ পেয়েছি, এইটাই হচ্ছে প্রান্তিক উপযোগ, এইটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে বলা হচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিধিটা কেমন? বিধিটা হচ্ছে যদি তুমি কোনো ভোগ বৃদ্ধি করতে থাকো, কোনো দ্রব্যের ভোগ বাড়াতে থাকো, তাহলে সর্বশেষ একক থেকে তুমি যে ভোগটা পাবা সেই ভোগটা কী হবে? ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ আমি যদি এমনটা বলি যে তুমি অনেক মিষ্টি পছন্দ করো, তোমাকে 10টা মিষ্টি দেওয়া হয়েছে, তুমি 10টা মিষ্টি খেয়েছো খুব সুন্দরভাবে, এরপরে আরও একটা মিষ্টি দেওয়া হয়েছে, তুমি সেই মিষ্টিটা খাইতে কী করবে? একটু কম তোমার কাছে কী হবে? প্রয়োজন মনে হবে, অর্থাৎ তৃপ্তিটা তুমি কম পাবা। এভাবে 12 নম্বরে আরও তৃপ্তি কম পাবা, 13 নম্বরে আরও তৃপ্তি কম পাবা, অর্থাৎ 15 নম্বরে গিয়ে তুমি আর বলবো না আমি যতই মিষ্টি পছন্দ করি আমার এসে বেশি খাওয়া সম্ভব নয়। এরপরেও তোমাকে যদি কেউ মিষ্টি খাইতে দেয় তাহলে তুমি সে নিতে চাবা না, তুমি মিষ্টি অনেক পছন্দ করো তারপরেও কিন্তু 15টার বেশি মিষ্টি হয়তো তুমি আর খেতে পারবে না। যদি তুমি খাও তাহলে হয়তো বা এটা হতে পারে তোমার জন্য ক্ষতির কারণ, মানে অতৃপ্তি হতে পারে, অর্থাৎ তোমার কী হতে পারে? বমি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কী হচ্ছে যে আমরা যদি আমাদের পছন্দের খাবারটাকেও কী করি ভোগ বাড়াতে থাকি, খাবার পরিমাণ বাড়াতে থাকি, দ্রব্যের এককের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে আমাদের সর্বশেষটা খেয়ে যে তৃপ্তিটা এটা কমতে থাকে, এটা কী করতে থাকে? কমতে থাকে। এইটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। দেখো আমরা টেবিলে একটা সেটাই দেখিয়েছি, টেবিলে দেখাচ্ছি আমরা যে দ্রব্যের সংখ্যা, মনে ধরো এখানে আমরা আম হতে পারে, তোমার মিষ্টি হতে পারে, আপেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা এই দ্রব্যের প্রথম একক থেকে আমরা মোট উপযোগ পেয়েছি 8, প্রান্তিক উপযোগ 8, অনুরূপভাবে দ্বিতীয় একক থেকে দেখো আমরা পেয়েছি 15, মোট উপযোগ 15, তাহলে আমাদের পরিবর্তনটা কতটুকু হচ্ছে? 7 হচ্ছে, সেটা দেখানো হয়েছে। তৃতীয় একক থেকে 21, 6 হয়েছে, চতুর্থ একক থেকে 26, 5 হয়েছে, পঞ্চম একক থেকে 30, সেটা 4 হয়েছে, ষষ্ঠ একক থেকে 30, অর্থাৎ 6 নম্বর এককে গিয়ে আমরা দেখছি যে আমার যে তৃপ্তিটা ছিল এটা শূন্য হয়ে গেছে, আমি 6টির বেশি খেতে চাই না। অর্থাৎ 6 নম্বরটা খেয়েও কিন্তু আমার কী হয়েছে? আমার উপযোগে কোনো পরিবর্তন হয়, মানে আমি খাই, মানে খাওয়াটা আমার কাছে ওইটা অপ্রয়োজনীয়, আর না খেলেও হইতো। এরপরে যখন আরও বেশি ভোগ বাড়াতে চেয়েছি আমি, তখন সেটা আমার জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে গেছে, আমার তৃপ্তিটা ঋণাত্মক হয়ে গেছে, আমার তৃপ্তিটা কী হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে, এটা আমার জন্য নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ খারাপ হয়ে গেছে। সেজন্য দেখো মোট উপযোগটা আমার কমে গেছে আর প্রান্তিক উপযোগটা ঋণাত্মক হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে টেবিলের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির টেবিলের সাহায্যে ব্যাখ্যা। এখানে তোমরা দেখতে পাবা যে যদি ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য হয়ে গেছে। এর পরবর্তীতে কী হচ্ছে? যদি আরও আমরা ভোগ বাড়াতে চাই, দ্রব্যের পরিমাণ বাড়াতে চাই, ভোগের পরিমাণ, তাহলে আমাদের মোট উপযোগটাও কমে যাচ্ছে, প্রান্তিক উপযোগ তখন কিন্তু কী হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। আমরা এই বিষয়টাই খুব চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করবো। তোমাদের অনেকটা এমনই থাকবে, হয়তো একটা টেবিল দিয়ে তোমাকে বলবে যে এই টেবিলের সাহায্যে, টেবিলটার সাহায্যে তোমাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যাখ্যা করতে বলবে, অথবা অন্যভাবে বলবে যে এটা কোন বিধিকে সমর্থন করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো তোমরা ইতিপূর্বে অনেক সৃজনশীল দেখেছো যে এমন ধরনের কিছু থাকে, আর শেষে অনেক সময় থাকে যে এই যে বিধি, এই বিধি ব্যতিক্রমগুলো আলোচনা করে তাদের কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো তাহলে আমরা এই চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করবো। আমি তোমাদের চিত্র আঁকানোর ক্ষেত্রে সবসময় একটা পলিসি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, অর্থনীতির চিত্র মানে একটা ভূমি অক্ষ আর একটা উলম্ব অক্ষ।
ভূমি অক্ষ হচ্ছে এক্স আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই। আমি এটাই বলেছিলাম যে তুমি কি করবা এই জিনিসটা রাখাই দিবা, যে কি হবে ভূমি অক্ষ হচ্ছে এক্স আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই, আর এই দুই অক্ষের মিলনস্থল হবে শূন্য আর কেন্দ্রবিন্দু। তাহলে কি পেলাম? শূন্য পেলাম, এক্স পেলাম, ওয়াই পেলাম। এখন আমাদের যে বিষয়টা অর্থনীতিতে জানা থাকে সেটা হচ্ছে যে কোন অক্ষে কি বসবে, কোন অক্ষে কি বসবে, এইটা যদি কেউ জানতে পারে তাহলে এখানে অর্থনৈতিক চিত্র আঁকানোর কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে অর্থনৈতিক চিত্রের ক্ষেত্রে পার্থক্য, যে আমাদের অক্ষে কি বসে, কোন অক্ষে কি বসে। ব্যয় থাকলে কি এখানে আমরা উপযোগের কথা বলতে পারি, বা চাহিদা থাকলে কি আমরা এখানে উপযোগের কথা বলতে পারি, এমন বিষয়টা না। আমাদের এখানে উপযোগী বিষয়টা আছে আর এখানে দুইটা মাত্র বিষয় আছে, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ, দুইটাই মান আছে আমাদের, আর অন্য কোনো মান নেই, গড় উপযোগ নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ নিয়ে কাজ করবো। তার মানে হয় ভূমি অক্ষে মোট উপযোগ বসবে, উপর আর একটা জিনিস আছে যে দ্রব্যের একক, তাহলে আমাদের কি বসবে উলম্ব অক্ষে, লম্ব অক্ষে হয় আমাদের কি মোট উপযোগ বসবে না হয় প্রান্তিক উপযোগ বসবে, আর এদের দ্রব্যের ভোগের পরিমাণ বসবে। তাহলে আমরা যেহেতু বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি, তো মোট উপযোগ নিয়ে আমাদের কাজ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রান্তিক উপযোগ দিকের নিয়ে কাজ করতে পারি আর দ্রব্যের একক, এই দুটো নিয়ে কাজ করতে পারি। এখন এই দুইটা থেকে আমাদের দেখো যে আমরা এই লম্ব, এক্ষেত্রে আমরা দেখো আমরা লম্ব অক্ষে বসাবো প্রান্তিক উপযোগটা আর ভূমি অক্ষে বসাবো হচ্ছে দ্রব্যের একক। কি বসাবো? দ্রব্যের একক। ঠিক আমরা এই টেবিলে যেভাবে পেয়েছিলাম সেভাবে আমরা কি বসাবো, দ্রব্যের একক এবং প্রান্তিক উপযোগটা বসাবো। যখন আমি একটি দ্রব্য ভোগ করেছিলাম তখন আমার প্রান্তিক উপযোগ কত ছিল? আমার প্রান্তিক উপযোগ ছিল আর, যেটা সর্বোচ্চ, যেটা কি সর্বোচ্চ। তাহলে কি আমি প্রথমে বসাতে পারি, নিচে বসাতে পারি আটকে? অবশ্যই না। অনেকেই কিন্তু এই কাজটা ভোগ করো যে আট সাত ছয় পাঁচ চার এভাবে করে উল্টা করে। দেখো এখানে দেখো সর্বোচ্চ মান হচ্ছে কি আট, তাহলে আমি তো ওই রেখার সর্বোচ্চ উপরের বিন্দুতে বসাবো, সবচেয়ে উপরে বসাবো আট, আর আমার একটা হচ্ছে সবচেয়ে কম, কারণ আমি সাতটা একক ভোগ করেছি। তার মানে একটা আমার প্রথমে বসবে, মানে প্রথমে এক বসবে আর সর্বোচ্চ সবচেয়ে উপরে কি বসবে আট বসবে। তাহলে এই একের সাথে আটের একটা সম্পর্ক হবে, যেটা এই বিন্দু দেখাচ্ছে। না আমরা যদি এই বিন্দুর কথা বলি তাহলে এই বিন্দু দেখাচ্ছে যে যদি এক একক ভোগ করা হয় তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে আট, যদি এক একক ভোগ করা হয় তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে আট। আমাদের বি বিন্দুর ক্ষেত্রে দেখি, দেখো এভাবে আমাদের কি হচ্ছে ভোগের পরিমাণ বাড়ছে আর কি হচ্ছে এদিকে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এভাবে ভোগ বাড়াতে বাড়াতে যখন আমরা দেখো গেছি ছয় নাম্বারে করবে, তখন দেখো আমাদের ভোগের পরিমাণ ছয় আর আমাদের প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য হয়ে গেছে। ঠিক এরপরে দেখো সাতের ক্ষেত্রে যখন আমরা গেছি, এই সাত কি দেখাচ্ছে, জি বিন্দু দেখাচ্ছে যে আমাদের যে প্রান্তিক উপযোগ সেটা ঋণাত্মক হয়ে গেছে। প্রান্তিক উপযোগটা কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। অর্থাৎ আমাদের কি হয়েছে যে তৃপ্তিটা এটা একেবারে শূন্যের চেয়েও নিচে চলে গেছে। এইভাবে আমরা এই এ বি সি ডি ই এফ এবং জি বিন্দুগুলোকে যদি যোগ করে দিই তাহলে একটা রেখা পাবো যে এটা বাম দিকে ডান দিকে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী একটা রেখা পাবো। এই রেখাটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। এইভাবে আমরা কি করতে পারি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটা টেবিল এবং কি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই বিধির ব্যতিক্রমটা। এই বিধির কিছু ব্যতিক্রম তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এখানে বলা আছে যে রুচির পরিবর্তন হওয়া যাবে না, দ্রব্যের এককটা একেবারে কি হবে ছোট হওয়া যাবে না, দ্রব্যের এককটা একেবারে ছোট হলে এটা হয় না। আবার ভোক্তার যে আচরণ সেটা কি হতে হবে, অবশ্যই তোমার স্বাভাবিক হতে হবে, অস্বাভাবিক বা পাগল ভোক্তার ক্ষেত্রে এই ধরনের কি হয় না বিষয় হয় না। আবার শখের দ্রব্যের ক্ষেত্রে অনেক সময় কি হয় না, মানুষের তেমন ঘটনা ঘটে না, যতই চাই অথবা ততই পাই, এ ধরনের কিছু বলা আছে। এখানে বেশ কয়েকটা বিষয় দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবা যে এইটার ব্যতিক্রমগুলো কী কী। সবসময় যে ঘটনা এমনই ঘটবে, কমতেই থাকবে বিষয়টা এমন না, কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে তোমার এই বিধিটা প্রযোজ্য হবে না। অর্থাৎ দ্রব্যের একক যদি খুবই ছোট হয় তাহলে ভোগের পরিমাণ বাড়াতে থাকবে, তোমার তৃপ্তির পরিমাণটা আরও বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
ঠিক আছে তোমরা এই ভিডিওটা দেখবা আমি চেষ্টা করব এর পরবর্তীতে যে বিষয়গুলো একটু জটিল এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বা ক্যালকুলেশন রয়েছে গণিতের সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করার পাশাপাশি বিষয়গুলো তোমরা অবশ্যই পড়ে নিবে আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ অধ্যয়ন করেছো যেহেতু তোমরা পরীক্ষার্থী ব্যাচ সেহেতু আমার বিশ্বাস যে তোমরা এগুলো শেষ করেছো এবং তোমাদের তেমন কোনো সমস্যা নেই আশা করি তোমরা অনেক ভালো করবা সামনের যে সময়টা রয়েছে যতদিন তোমাদের পরীক্ষার ডেট না দিচ্ছে বা রুটিন না বের হচ্ছে ততদিন তোমরা পড়াশোনার মধ্যেই থাকবে কখনো এটা ভাববে না যে পরীক্ষা হতে পারে না হতে পারে যদি পরীক্ষা দিয়ে দেয় যদি পড়াশোনা না করো তোমরা কিন্তু অনেক কি হলো ক্ষতির মুখে পড়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম।